উত্তরকাশীর টানেল বিপর্যয়ের 10 দিন পার। এখনো টানেলের মধ্যে আটকে রয়েছেন 40 জন শ্রমিক। সিলকিয়ারা এলাকায় আটকে রয়েছেন শ্রমিকরা। সরু পাইপের মধ্যে দিয়ে খাবার দেওয়া হচ্ছে এবং 6 ইঞ্চি পাইপের মধ্যে দিয়ে অক্সিজেনও পাঠানো হচ্ছে। জোর কদমেই চলছে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা। তবে স্বাভাবিকভাবেই টানা 10 দিন ধরে আটকে থাকায় যথেষ্ট আতঙ্কে রয়েছেন শ্রমিকরা। আরো বিস্তারিত জানবো। তন্ময় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তন্ময়, উদ্ধার কাজ ঠিক এখন কোন পর্যায়ে, কি জানতে পারছো? উদ্ধার কাজে তেমন কোন কিন্তু অগ্রগতি এখনো পর্যন্ত জানা যায়নি। টানেল খুলে কিন্তু উদ্ধার কাজ চলছে, এখনো পর্যন্ত শ্রমিকদের কাছে পৌঁছানো যায়নি। কিন্তু যে ছবিটা আমরা বারবার দেখাচ্ছি যে টানেলের ভেতরে আটকে পড়া শ্রমিক, তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ, অর্থাৎ আমরা তাদের ছবি দেখতে পাচ্ছি। টানেলের ভেতরে তারা সুস্থ রয়েছে, তাদের কাছে খাবার পাঠানো হয়েছে। এবং আমরা যদি যেই ছবিটা যদি আমরা অ্যাম্বুলেন্সটা দেখানোর চেষ্টা করি, সেখানে আমরা বারবার দেখবো তারা আমাদের সাথে যোগাযোগ করছেন, বাইরের সঙ্গে যোগাযোগ করছেন এবং জানাচ্ছেন আমরা সুস্থ রয়েছি। এই যে কি বলছেন উদ্ধারকারীরা, দেখো কত সময় লাগবে তা নিয়ে কিন্তু এখনো নিশ্চিত নয়। তার একমাত্র কারণ হিমালয়ের ভূপ্রকৃতি। হিমালয়ে অনেকগুলো সফটস্টোন জোন আছে, যে কারণে এই ভারী ভারী মেশিন যেগুলো আমরা টানেল তৈরির কাজে ব্যবহার করি, তার জন্য সেটা করতে গিয়ে যেটা হচ্ছে বারবার হচ্ছে তাদের তৈরি কম্পনে কিন্তু আবার ধস নামছে, নতুন করে ধস হচ্ছে। এবং একই সাথে এই ধরনের পাথরগুলো, যেগুলো পাথরগুলোর জন্য কিন্তু আমেরিকান মেশিনগুলো অতটা প্রস্তুত নয়, যে কারণে আমরা দেখেছি যে বারবার যন্ত্র খারাপ হয়ে গেছে। একদিকে যেমন বারবার ফাটলে ধস নামছে, বারবার যন্ত্র খারাপ হয়েছে, এই জন্য কিন্তু উদ্ধার কাজ বারবার ব্যাহত হয়েছে। গত 10 দিন আমরা যেটা বারবার দেখেছি যে উদ্ধারের চেষ্টা চলছে, ক্রমশ উদ্ধারের চেষ্টা চলছে, কিন্তু কোনোভাবে এই হিমালয়ের ভূপ্রকৃতি এবং এই টানেলটি যেখানে রয়েছে সেই জায়গার যে ভূপ্রকৃতি, সেই কারণে কিন্তু উদ্ধার কাজ বারবার ব্যাহত হচ্ছে। আগে ধন্যবাদ তন্ময়, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি তন্ময় সাহা। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, উত্তরকাশীর টানেল বিপর্যয়ের 10 দিন পেরিয়ে গিয়েছে। এখনো টানেলের মধ্যে আটকে রয়েছেন 40 জন শ্রমিক এবং চোর কদমেই চলছে শ্রমিকদের উদ্ধারের কাজ। ওই তো কিছু কা নাম বল নি রাখা। এবার বলতো কি, এবার বকটকি চল পড়ে গেছে সব লড়কা।